আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘলাস কিচেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের জন্য করে দেখাবো পটেটো শুটস, যেটা কিনা আলু দিয়ে তৈরি। ইফতারের টেবিলে কিন্তু প্রতিদিনই কোনো না কোনো ভিন্নতা আনতে হয়, আর এই রেসিপিগুলো আসলে ইফতারি টেবিলে একদম ভিন্নতা এনে দেয়। আশা করি আজকে এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর যারা আমার চ্যানেলটিতে নতুন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর এই মজাদার রেসিপিটি আমি কীভাবে তৈরি করছি তাই দেখি চলুন। প্রথমে এক কাপ আলু সিদ্ধ করে নিয়েছি একবারে শুকনো করে, তারপর হাতের সাহায্যে এটাকে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে আধা চা চামচ করে আদা বাটা আর রসুন বাটা দিয়েছি। এবার দিচ্ছি আধা চা চামচ করে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর গরম মশলা গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, আপনারা শুকনো মরিচ শুকনো খোলায় টেলে তারপর ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি তিন চারটা কাঁচা মরিচ। তারপর দিয়েছি 1/4 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি, 2 টেবিল চামচ পরিমাণ পুদিনা পাতা কুচি। দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর কর্নফ্লাওয়ারটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে। এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে সবগুলো উপকরণকে মিক্স করে নিচ্ছি। এবার এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, আর এই পেঁয়াজ বেরেস্তা কিন্তু এর টেস্টটা অনেক গুণে বাড়িয়ে দিবে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চাট মশলা। এই চাট মশলার রেসিপি কিন্তু আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন, রেসিপির লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এবার হাতের সাহায্যে এই পেঁয়াজ বেরেস্তা আর চাট মশলাটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। যখন মাখানো হয়ে গিয়েছে, হাতের তালুতে সামান্য পরিমাণ তেল নিয়ে মেখে নিয়ে তারপর দুই হাতের তালুতে এটাকে লম্বাটে করে একটা শর্টসের মতন শেপ দিয়ে দিতে হবে। আপনারা যে কোনো শেপেই কিন্তু এটা তৈরি করতে পারেন, তবে পটেটো শর্টস বলে কথা, এর শেপটা ঠিক এভাবে দিলে কিন্তু দেখতে অনেক কিউট লাগে। তো এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কাবাব কিংবা নাগেটসের শেপেও এটা তৈরি করে নিতে পারেন। তো যখন সবগুলো তৈরি করা হয়ে যাবে তখন এগুলোকে ডিমে চুবিয়ে তারপর ব্রেড ক্রামে গড়িয়ে নিতে হবে, এতে করে এটা সেট হয়ে যাবে। আপনারা চাইলে এটা বেসনে ডুবিয়েও তারপর ভেজে নিতে পারেন। এভাবে সবকটাই আমি ডিমে গড়িয়ে তারপর ব্রেড ক্রামে ভালোভাবে গড়িয়ে নিচ্ছি, এতে করে এটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এবার যখন সবগুলো এভাবে গড়ানো হয়ে যাবে তখন এগুলো ডিপে প্রায় 30 মিনিটের জন্য রেখে দিতে হবে, এতে করে এটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে আর ওপর থেকে কিছুটা শক্ত হয়ে যাবে। এবার আসি সংরক্ষণ পদ্ধতির জন্য আপনারা কি করবেন। আমি এই পটেটো শর্টসগুলোকে ফ্রিজের ডিপ থেকে বের করে নিয়ে এসেছি, যখন আধা ঘন্টা হয়ে গিয়েছে তখন এগুলোকে তুলে একটা জিপলক ব্যাগে ভরে রেখে দিব প্রায় 1 মাসের জন্য। আপনারা যদি বেশি করে তৈরি করে ফ্রিজের ডিপে রেখে দেন তাহলে কিন্তু আপনারা 1 থেকে 1.5 মাস পর্যন্ত যে কোনো সময় ফ্রিজ থেকে বের করে ভেজে নিতে পারবেন। তো এগুলো আমি সবগুলো জিপলক ব্যাগে ভরে ফ্রিজের ডিপে সংরক্ষণের জন্য রেখে দিচ্ছি। এবার আপনাদেরকে ভেজে দেখানোর জন্য এখানে আমি কিছুটা তেল নিয়ে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। এর আগে আমি আরও কিছু ভেজে নিয়েছিলাম, এজন্য নিচে কিন্তু ব্রেড ক্রাম জমে গিয়েছে। আর এই তেলটাকে আপনারা কিভাবে পরিশোধন করবেন তার রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা হয়ে গিয়েছে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। এবার যখন 1 থেকে 1.5 মিনিট হয়ে গিয়েছে তখন এটাকে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। এটা ভাজতে খুব বেশি একটা সময় লাগে না, 3 থেকে 4 মিনিটেই কিন্তু এটা ভাজা হয়ে যায়। 3 থেকে 4 মিনিট হয়ে গেলে এগুলো কিন্তু ভাজা হয়ে যাবে, তখন এগুলোকে তুলে একটা কিচেন টাওয়ালের উপর নিয়ে নিতে হবে, এতে করে এক্সট্রা তেলটা কিন্তু কিচেন টাওয়াল শুষে নিবে। এটা কিন্তু বাচ্চা থেকে বড়রা সবাই অসম্ভব পছন্দ করবে, টেস্টও মাশাল্লাহ অনেক ভালো। আপনারা আশা করি বাসায় তৈরি করে ফিডব্যাক জানাতে ভুলবেন না। ইফতারের টেবিলে বাচ্চাদেরকে খুব সহজেই খুশি করে দিতে পারেন এই টাইপের স্ন্যাক্স তৈরি করে। আশা করি আজকে এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। এই রোজায় আপনারা সবাই ভালো থাকবেন। আর এই পটেটো শুটসটা আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি, এটা ভেতর থেকে কতটা সুন্দর হয়েছে। এই মজাদার রেসিপিটি এনজয় করতে করতে আমি আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।